ভদ্রলোক, আমাদের সাথে রংবাজি। হ্যাঁ রংবাজি, এখন দেখ শুয়ে থাকতে কি মজা। তোরা যদি নিজেকে হিরো মনে করে থাকিস তাহলে আমরাও সুপার হিরোইন। ইস, খুব লেগেছে না? দাঁড়া সুস্থ করে দিচ্ছি। আমাদের সাথে রংবাজি। কাজটা তোরা ভালো করিস নি। ওরা অন্যায় করেছে বলে কি তোরা অন্যায় করবি? ওদের মা হয়তো ওদের কোনো শিক্ষা দেয়নি কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমি তো তোদের শিক্ষা দিয়েছি। ছাড়ো মা, যতটুকু করেছি মা, মেয়ে দুটোর জন্য প্রয়োজন ছিল। ওদের সাহসটা দেখো, আমাকে আর রাজুকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিল। আমরাও একটু বুঝিয়ে দিলাম, আমরা গুন্ডা না কিন্তু গুন্ডাদের পেটাতে পারি। আরো বুঝিয়ে দিলাম, ওরা কোটি টাকার মেয়ে হচ্ছে তো কি হয়েছে? হ্যাঁ আমরাও খ্যামটা নাচন নাচাতে পারি। পাগলের মতো কি সব করছে? ও নিজে পাগল হবে, আমাকেও পাগল বানাবে। আমার কত আশা ছিল মুরগি দুটো নিজের হাতে রান্না করে রাজু আর মারুফকে খাওয়াবো। আমাকে এত বড় কষ্ট দিল। ছোট মা তুমি হাসছ, এর জন্যই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তুমি জানো মুরগিটা কত দিয়ে কিনেছিলাম? 240 টাকা। এই তুই আমাদের জন্য অনেক বড় একটা উপকার করেছিস। আজকে তুই যা চাইবি আমরা তাই দেব তোকে। উপকারটা কি করলাম বল? উপকারের সাইজটা বুঝে দেখি ক্ষতিটা পুষিয়ে নিতে পারি কিনা। অনেক বড় উপকার। আজ তোর জন্য আমরা বহুদিন পর আমাদের মাকে প্রাণ খুলে হাসতে দেখলাম। বল, আরে বল কি চাস তুই? সারা জীবন ছোট মাকে মা বলে ডাকার অধিকার চাই। তুলতানা চৌধুরীর দুই মেয়ের চোখের পানি, তাও আজ আমাকে দেখতে হচ্ছে? আসলে ভিখারিনীর ওই ছেলেরা সাপের পাঁচ পা দেখেছে। এবার আমি সুলতানা চৌধুরী দেখিয়ে দেব খেমটা নাচন কাকে বলে। ইন্সপেক্টর কাজটা ভালো করলেন না। ওইটা তো ওই দুলাভাই দেখতেছি। চল ভাগ। আমি গরিবের মা হয়ে তোমার এত বড় ঋণ আমি কি করে শোধ করব বাবা? আমি পুলিশে চাকরি করি, আমি যা কিছু করেছি আমার কর্তব্য করেছি। তারপরেও যদি ঋণের কথা বলেন তাহলে না হয় মাঝে মাঝে এসে এই গরিব মায়ের হাতে রান্না খেয়ে যাব। আমার তো মা নেই। তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা থাকবে বাবা। এই যে মিস্টার, রান্না খেতে এসে আবার বলো না মা আমার ঘরে বউ নেই। মা ডাকাটা পাকাপোক্ত করতে চাই। কুসুম আপা তুমি না। তোদের সাহস হলো কি করে? আমার বোনকে রাস্তার মধ্যে বেইজ্জতি করতে চেয়েছিলি। Yeah.
সত্যি বলো তো, তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো? আমি কিন্তু পালিয়ে এসে আর ঘরে ফিরে যেতে পারবো না। ভালোবাসলে ঘর থেকে পালাতে হয়, এটা ঠিক না। আয় বেটা, কাজ যা করছিস তাই কর, তোকে উপদেশ দিতে কে বলেছে? আমারও একটা ছোট বোন আছে, তাই নিজের বোন মনে করে কথাটা বলেছিলাম। আকাশ, তুমি বা কানটা দিচ্ছ কেন? আমি তোমার জন্য ঘর ছেড়েছি, কথাটা ও শুনেছে, তাই ওর মতামত ও প্রকাশ করেছে। চলো। কাউকে তো দেখছি না। সত্যি সত্যি কি কেউ নেই? সব তো খালি দেখছি। ভালো জামা কাপড় পরলে ভদ্রলোক হওয়া যায় না, বুঝেছিস? চলুন।